কবির ভাষায় কবি বলছেন, যদি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর ক্ষমতা সম্মান আর কর্তৃত্ব এক রকম হত, তার মানে নবীজির সম্মান আর ক্ষমতা এক সমান নয়, নবীজির সম্মান আর ক্ষমতা এক সমান উদাহরণ কি? একটা উদাহরণ দিন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কসাস এর 56 নম্বর আয়াতুল কারীমাতে নবীজির ক্ষমতা কতটুকু বোঝানোর জন্য তার চাচা আবু তালেবের ব্যাপারে বলেছেন, আবু তালেব নবীজি এই পৃথিবীতে যখন জন্ম নেন তার দাদা আব্দুল মুত্তালেবের 4 জন পুত্রকে পৃথিবীতে জীবিত পেয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন বিশ্বনবী তার 4 চাচাকে পেয়েছিলেন, তার দাদার 4 পুত্র সন্তানকে পেয়েছিলেন, এদের একজন আবু তালেব, একজন আবু লাহাব, তার আসল নাম আব্দুল উজ্জা, আরেকজন হামজা বিন আব্দুল মুত্তালেব, আরেকজন আব্বাস বিন আব্দুল মুত্তালেব। এই 4 জনের মধ্যে 2 জন ঈমান এনেছে, 2 জন ঈমান আনে, একজন চরম শত্রুতা করেছে, তার নাম আবু লাহাব, তার নাম আরেকজন সব কিছু দিয়ে সাহায্য করেছে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আনেন নাই, মৃত্যুর মুহূর্তেও তাওহীদের কথা ঘোষণা দেন নাই, তার নাম কি? তার নাম কি? আবু তালেব। তার নাম আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবু তালেব। তার যখন মারাদুল মওত শুরু হলো মক্কার সব লিডাররা তার চতুর্দিকে বসা, নবীজিও তার কাছে গেলেন, বললেন চাচাজি বাবা হারিয়েছি, মাকে হারিয়েছি, দাদা হারিয়েছি, আপনি আমাকে মায়ের ভালোবাসা, বাবার আদর, দাদার অভিভাবকত্ব দিয়ে আমাকে ভালোবেসে বড় করেছেন। নবীজির নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার পরে, রিসালাত পাওয়ার পরে চতুর্দিকে যখন শত্রুতা শুরু হলো, এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি ঈমান আনা মুসলমানদেরকে যখন অবরুদ্ধ করা হলো, বয়কট করা হলো, টানা 3 বছর পর্যন্ত পাহাড়ের আঙ্গিনায় নবীজি এবং মুসলমানরা থাকলেন, তখন বিশ্ব নবীর সাথে আবু তালেবও ওই জায়গায় ছিলেন, শিয়াবে আবি তালেবে কন্যা সুবহান আবু তালেবের অপমান এত বেশি যা বলে শেষ করা যাবে না, কিন্তু হ্যাঁ মৃত্যুর মুহূর্তে আবু তালেব তার ভাতিজা যিনি আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাকে তার আহ্বানে সাড়া দিয়ে বলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কেঁদেছেন, কে কেঁদেছেন? স্বয়ং বিশ্ব নবী কেঁদেছেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার নাই, বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। বরং আল্লাহ বলে ওয়ালাকিন্নাল্লাহা
ইয়াহদি মাইয়াশা, পর আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করে। আবু তালেব তার ঈমান নসীব হয় নাই।